নমস্কার বন্ধুরা রান্নাবাটি বাটি জামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রসা রেসিপি শেয়ার করতে চলেছি গরম ভাতের সাথে যদি এই একটা তরকারি থাকে তাহলে আর কিছু লাগবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি বানাবেন এখানে আমি একটা বড় মাপের আলু টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে একটা আমি কাঁচা লঙ্কা বেটে ইউজ করব আর একটা ফোড়নে ইউজ করব আর একটা বড় মাপের টমেটো নিয়ে নিয়েছি আলুটা আমি খুব ছোট করে কাটিনি আবার খুব বড় করেও কাটিনি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আমি টুকরো করে কেটেছি এটাও একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খোসা ছাড়ানোর পরে এর ওজন কিন্তু দেড়শো গ্রাম এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি দেড় চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইচ্ছা মতো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার খানিকটা জল দিয়ে এটা মিশিয়ে রেখে দেব এইভাবে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু মশলাগুলোর টেস্ট আরও ভালো হয় এবার আমি কড়া গরম করে নেব নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব বেশ কিছুটা এবার আমি এতে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব ফুলকপি যদি মনে করেন যে আপনাকে অল্প একটু ভাপিয়ে নিতে হবে তাহলে গরম জলে অল্প একটু ভাপিয়ে নিতে পারেন এতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আমি ফুলকপিটা ভেজে নেব দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব আর এই তেলেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে ফুলকপির পরিমাণ বেশি নিয়েছি আলুর পরিমাণ কিন্তু কম নিয়েছি আপনারা এটা নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন এবার নুন আর হলুদ অল্প করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে লাল করে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে দেব এই কড়াই এখন আর তেল দেওয়ার দরকার নেই এতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছ ভাজতে হবে না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তখন বেশি টেস্ট আসে না যাতে দুটো পিঠ অল্প করে ভাজা হয়ে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মোটামুটি দু মিনিট সময় লেগেছে চিংড়ি মাছটা ভাজতে আর এখানে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব আর এই কড়াতেই আমি আমি বেশ কিছুটা তেল 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 দিয়ে মতো ইউজ করছি যেরকম পরিমাণ খান সেরকম দেবেন যে অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিচ্ছি নেড়ে নিয়ে এতে এবার হাফ চামচ গোটা জিরে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম চিরে নিয়েছি কাঁচা লঙ্কাটা তারপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে এরপর টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলেতে যেহেতু চিনি দেওয়া আছে সেই তো কিন্তু এর গ্রেভির রংটা খুব লাল হবে এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি আলু আর কপি আমি নুন দিয়ে ভেজেছিলাম চিংড়ি মাছও নুন আছে তো সেই অনুপাতে নুনটা দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলার যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রেখে দেবো এর ফলে কিন্তু তেলটা ওপরে উঠে আসবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষা হয়ে যাবে মোটামুটি তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে কালারও বেরিয়ে এসেছে আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার আলু আর ফুলকপিটা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যেন খুব ভালো করে কষানোটা হয় এবং পুরো মশলার টেস্টটা যেন ভালোভাবে যায় এইভাবে কষিয়ে নেব এরপর আমি এতে ইউজ করব গরম জল অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবেন যেরকম আপনি গ্রেভি থিকনেস রাখতে চান সেরকম দেবেন এবার আমি মোটামুটি দশ মিনিট মতো এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর খুলেছি যখন ফুলকপি আর আলু সেভেন্টি পার্সেন্টকে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু আমি চিংড়ি মাছ ভাজাটা দিচ্ছি প্রথম থেকে দিচ্ছি না এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো এটা রেখে দেবো ঝোল যে যেরকম রাখতে চান সেরকম জলের পরিমাণ দেবেন আমি একটু কিন্তু ঝোল রাখবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা খুলছি এবার এর উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলু ফুলকপি কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে নুন মশলাও আপনি চেক করে নিতে পারেন এবার ওভেন অফ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর গরম মশলার ফ্লেভার যখন তরকারিতে মিশে যাবে তখন এটা গরম ভাতের সাথে সার্ভ করে দেবো